মার্কিন নির্বাচন ও ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ে চলছে নানা সমীকরণ। এদিকে পরাজয়ের পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন কামালা হ্যারিস। এই নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনায় আছেন সহকর্মী রায়হান কবির শুভ্র। শুভ্র, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ধাক্কা খেয়েছেন কামালা হ্যারিস। তিনি বলেছেন লড়াই চলবে, আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, নির্বাচনে হারের পর প্রথমবার কামাল হ্যারিস স্থানীয় সময় বুধবার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে তার ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে জনসভায় অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণ করার মধ্য দিয়ে তিনি তার ভোটার ভক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি পরাজিত হওয়ার ফলে মানে তার অনুসারী ভক্ত তাদের মধ্যে যে একটা হতাশা কাজ করছেন তিনি তাদেরকে বলেছেন যে আপনারা হতাশ হবেন না, আমরা আগামী দিনে আবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসব। তো উনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এই লড়াই বলতে উনি বোঝাতে যাচ্ছেন উনি যে আমেরিকাকে সমৃদ্ধ আমেরিকা করে গড়ে তোলার যে প্রকল্প হাতে নিয়েছিল বা একটা লিবারেল আমেরিকা গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তো সেটাকেই উনি ভবিষ্যতেও উনি সেই কাজটা করে যাবেন এবং আগামী নির্বাচনে উনি যাবেন কি না সেটা তো উনি বলেননি, কিন্তু ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে উনি আগামী দিনগুলোতেও ওনার যে চলমান লড়াই বা চলমান যে প্রক্রিয়া জনগণের কাছে যাওয়ার সেটা উনি অব্যাহত রাখবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে ট্রাম্পের ঐতিহাসিক জয় পরবর্তীতে চলছে নানা সমীকরণ, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্র। ট্রাম্প চাইলে এখন এই যুদ্ধ বন্ধ সম্ভব কিনা? আচ্ছা, আমরা যদি কয়েকদিন আগের মানে পিছাই কয়েকদিন আগের ঘটনা দেখি তখন সেপ্টেম্বরেও ডোনাল্ড ট্রাম্প উনি তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন যে ইউক্রেন যুদ্ধ উনি একদিন বা ২৪ ঘন্টার মধ্যেই উনি বন্ধ করে দিতে পারেন। এটা ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিশ্রুতি ছিল এবং উনি কটাক্ষ করে বারবার জেলেনস্কি প্রশাসনের সমালোচনা করেছেন এবং বলেছেন যে জেলেনস্কি বিশ্বের মধ্যে এক নম্বর সেলসম্যান, তো উনি সেলস মানে আমেরিকায় আসেন এবং বারবার গাদা গাদা টাকা নিয়ে যান, সামরিক সহায়তা নিয়ে যান, এটা উনি পক্ষপাতিত্ব করেননি, এটার উনি বারবার বিরোধিতা করেছেন। তো ট্রাম্প চাইলেই উনি প্রচারণায় যত সহজে বলেছেন যে উনি যুদ্ধ থামিয়ে দিবেন হয়তোবা এত সহজ সমীকরণ না, কারণ এই যুদ্ধটা তো দীর্ঘদিনের একটা প্রক্রিয়া ধরে চলছে, প্রায় ৩ বছর ধরে এই যুদ্ধ চলছে। তো সেটার সাথে একটা অর্থনৈতিক একটা সমীকরণ আছে, একটা সামরিক সমীকরণ আছে, হুট করে চাইলেই সব কিছু একবারে গুটিয়ে নেওয়া সম্ভব না, কারণ এটার সাথে তাদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ন্যাটোর যে সম্পর্ক সেই সমীকরণগুলোও যুক্ত। তো ইউএসএ নীতি বা তাদের যে পররাষ্ট্র নীতি খুব সহজেই চেঞ্জ হয় না, তো যার কারণে চাইলেই তিনি এই যুদ্ধটা থামিয়ে দিতে পারবেন না, এটার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে দেখছে ট্রাম্পের এই বিজয়? আচ্ছা, ট্রাম্পের বিজয়ে গোটা বিশ্বজুড়েই যখন শান্তির মানে চারদিক থেকে অভিনন্দন আসছে, চারদিকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন এবং খুশি, চারদিক বিশ্বের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন, খুশি জানিয়ে তারা সবাই যে খুশি সেই বিষয়টা জানিয়েছেন, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়টাকে খুব ভালোভাবে নেয়নি, তারা একটা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ট্রাম্প কিছুক্ষণ আগে যেটা বললাম যে ট্রাম্প যদি উনি প্রচারণে বলেছিলেন উনি যদি জিতে আসেন তাহলে উনি ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধটাকে থামিয়ে দেবে, তো ইউরোপীয় ইউনিয়ন চায় না ট্রাম্প এই যুদ্ধটাকে এত দ্রুত থামিয়ে দিক। ইউরোপীয় ইউনিয়ন চায় রাশিয়া একটা সমুচিত জবাব পাক এবং ইউক্রেন তার অধিকার বা তার হারানো যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো ফিরে পাক। তো যার কারণে ইউরোপীয় ইউনিয়নের একটা এখানে মাথা ব্যথা আছে যে ট্রাম্পের বিষয়টাকে তারা ভালোভাবে নিচ্ছে না। আরেকটা জিনিস যে ট্রাম্প যে জিনিসটা বলছে সেটা হচ্ছে উনি জিতে আসলে, যেহেতু উনি এখন জিতে গেছেন, উনি চাচ্ছেন যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত না করা, কিন্তু ইউক্রেনকে ন্যাটোভুক্ত এটা পুতিনের দীর্ঘদিনের একটা দাবি ছিল, ট্রাম্প চাচ্ছেন যে সেই দাবিটা পূরণ করতে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না, তো যার কারণে তাদের মধ্যে একটা উদ্বেগ আছে যে ট্রাম্প আগামী দিনগুলোতে কি করবে, তারা তাদের যে নীতিটা। ট্রাম্প আরো বলেছিলেন চীনা আমদানির উপর ব্যাপক নতুন শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, চীনের সাথে বরাবরই একটা স্নায়ু যুদ্ধ যদি বলা চলে দীর্ঘদিন থেকেই আছে, তো এইবার ক্ষমতায় আসার পর চীনের সাথে যে শুল্ক আরোপের ব্যাপারটা
সেই জিনিসটাকে উনি সহজ করবেন এবং বাণিজ্যিক যে ঘাটতিটা সেই জিনিসটাও উনি সহজ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু সবশেষে যে জিনিসটা বলবো যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইউএসএতে খুব বেশি পরিবর্তন আসে না, এবারও হয়তো বা ওই রকম পরিবর্তন আসবে না, এবং পরিবর্তন আসলেও ট্রাম্প যেটা বলছে যে আমেরিকাই ফার্স্ট, মানে সবার আগে আমেরিকা, তার নিজের দেশ। তো উনি নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এমন কোনো কাজ করবে না যেটা আমেরিকার জনগণ এবং তাদের সরকারের বিপক্ষে যায়। শুভ, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান কবির শুভ্র।